উপজেলা নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কাশেমুর রহমান। কাশেম, মাগুরায় কয়টি উপজেলায় ভোট হচ্ছে? ভোটার বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ কি কোনো অভিযোগ করেছেন কিনা এখন পর্যন্ত? সার্বিকভাবে নির্বাচনের আমেজ ভোটারদের মধ্যে কতটা দেখতে পাচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরও জানাবেন। দোলা, যেমনটি বলছিলেন, এই যে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে মাগুরার দুইটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মাগুরা মোহাম্মদপুর উপজেলা এবং শালিকা উপজেলা। তো এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে প্রার্থীরা দিন রাত আসলে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো এই প্রচার প্রচারণা চালাতে গিয়ে এখন পর্যন্ত আমরা এই উপজেলা দুটিতে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখিনি, মোটামুটি শান্তিপূর্ণভাবেই এই যে ভোটের যে প্রচার প্রচারণা, সেই প্রচার প্রচারণা কিন্তু চলছে। এখানে বলে রাখতে চাই যে দুইটি উপজেলায়, যার মধ্যে মোহাম্মদপুর উপজেলাতে চেয়ারম্যান পদে প্রায় 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া শালিকা উপজেলা, সেই শালিকা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এইখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এমনটাই কিন্তু ভোটাররা আশা করছে। আমরা দুইটি উপজেলাতে যদি বলি যে একাধিক প্রার্থী থাকলেও এখানে কিন্তু মূলত 2-1 জন প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে প্রত্যেকটি উপজেলাতে, এমনটাই ভোটাররা আভাস দিচ্ছেন। এবং এইখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই বলতে কি, তারা সবাই জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, কেউ সভাপতি, কেউ সহসভাপতি, কেউ বা সদস্য। তো এই তাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটাই কিন্তু ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। এবং ভোট যে সুস্থ সুন্দরভাবে হবে এমনটাও কিন্তু আশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা। আমি দুই উপজেলারই নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যে মোটামুটি কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ খুব কমই রয়েছে, কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে করেছে, যে কারণে সহিংসতার আসলে কোনো সম্ভাবনা নাই তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তারপরেও পরিস্থিতি বিবেচনায় তারা প্রস্তুত রয়েছেন এখানে। এছাড়া ভোটার যারা আছেন তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যে, আমরা দেখেছি যে এই কয়েকদিন প্রচার প্রচারণায় তারা অংশ নিয়েছেন, প্রার্থীরা যে আশ্বাস তাদেরকে দিয়েছেন তারাও সেটি নেওয়ার চেষ্টা করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তারা যোগ্য প্রার্থীকেই মূলত এই নির্বাচনে ভোট দিবেন। এবং আমি এই যে যে উপজেলাটি এই মুহূর্তে আছি মোহাম্মদপুর উপজেলাতে, এখানে আমরা দেখেছি যে একাধিক প্রার্থী থাকলেও এখানে যে জেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য কবিরুজ্জামান কবির, এই যে 2-3 জন তাদের মধ্যেই মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমরা যেমনটি দেখেছি যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে 40-50 বছরের উপরে রাজনীতির সাথে সম্পৃক্ত, তিনি তাদেরকে সেই ব্যাপারটি বোঝানোর চেষ্টা করছেন ভোটারদেরকে যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, আপনারা আমাকে শেষ সময় অন্তত শেষ বেলাতে এসে একটি চেয়ার দিন। এর আগেও তিনি একাধিকবার নির্বাচন করেছেন। এছাড়া তার যে প্রতিদ্বন্দ্বী যারা আছেন, ব্যবসায়ী প্রার্থী যারা রয়েছেন, তারাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা বলছেন যে আমাদের অর্থকড়ির অভাব নয়, আমাদের এখান থেকে অর্থ আয় করার উদ্দেশ্য নয়, আমরা মানুষের সেবা করতে চাই। তারা সেই সেবাই কিন্তু মূলত করতে আসছেন, সেই বিষয়গুলো তারা ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছেন, ভোটারদেরকে তাদের পক্ষে টানার চেষ্টা করছেন। তো দোলা, এই মামলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাশেমুর রহমান।